हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो এখন আমি কথা বলবো হচ্ছে নিজের ছবি নিয়ে, সেটা হচ্ছে নকশাল। তো নকশাল তো অনেক দিন আগে বেরিয়ে ছিল, ফেব্রুয়ারি মাসে বেরিয়ে ছিল। আপনারা প্রত্যেককে অনেকে দেখেছেন, অনেক আপনারা সাপোর্ট করেছেন ছবিটাকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো ফাইনালি ছবিটা ইউটিউবে তো ছিলই, এখন এটা এমএক্স প্লেয়ারেও আপনারা দেখতে পারবেন। তো এমএক্স প্লেয়ারে চলে এসেছে নকশাল। তো এমএক্স প্লেয়ারে যে লিঙ্কটা, সেটা আমি দিয়ে দেবো হচ্ছে ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনেও পিন করে দেবো। তো আপনারা গিয়ে প্রত্যেকে নকশাল ছবিটা আরেকবার দেখতে পারেন, আর যারা দেখেননি এখনও তারা দেখতে পারেন। যারা নতুন আমাদের চ্যানেলে অ্যাড হয়েছে, নকশাল ছবিটার ব্যাপারে জানতেন না বা দেখেননি, তারা দেখতে পারেন। সো তারা দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো। যারা নতুন দেখবেন আর যারা অলরেডি দেখেছেন, তারা যদি মনে হয় আরেকবার রিভিজিট করে দেখতে পারেন। তো এটা তো ছিল আমার সিনেমার ব্যাপারে কথা। এবার আমি চলে আসবো হচ্ছে কিছু আপডেট নিয়ে। তো প্রথম আপডেটটা হচ্ছে যে মেজর বলে যে আদিবিশেষের সিনেমাটা, যেটা মহেশবাবু প্রডিউস করছে, তো সেটা আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, সেই সিনেমাটা ডিলে হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন এই পরিস্থিতিতে। তো July 2nd রিলিজ হওয়ার কথা ছিল, সেখান থেকে পোস্টপন্ড হয়ে যাচ্ছে। এবং এখনকার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ঠিক হলে তবে তারা অফিসিয়ালি জানাবে যে কবে সেই সিনেমাটা রিলিজ করবে। তো এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটটা ডেফিনেটলি RRR থেকে। RRR আজকে যারা ডিস্ট্রিবিউটার যারা, সেটা হচ্ছে পেন স্টুডিওস, তারা আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে RRR মানে ডিজিটাল এবং স্যাটেলাইট রাইট মানে, আচ্ছা অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল ইনস্টাগ্রামে যে এটা কি ডাইরেক্টলি OTT রিলিজ করছে। একেবারেই নয়, RRR আগে হলে রিলিজ করবে, তারপরে OTT এবং স্যাটেলাইটে আসবে মানে টেলিভিশনে আসবে। তো RRR ডিজিটাল পার্টনার মানে যেটা OTT আসবে, তো তামিল, তেলেগু, কন্নড়, ওই ভার্স মালায়ালাম ভার্সনগুলো আমরা দেখতে পাবো হচ্ছে Zee5, যেটার কদিন আগে আমি অলরেডি একটা আপডেট দিয়েছিলাম যে Zee5 325 crore কিনেছে। এবং হিন্দি ডাব ভার্সনটা আসবে হচ্ছে নেটফ্লিক্সে। এছাড়া তামিল, তেলেগু এবং কন্নড় ভার্সনটা আসবে হচ্ছে স্টারের বিভিন্ন চ্যানেলে, রেসপেক্টিভ চ্যানেলসে। এবং মালায়ালাম ভার্সনটা আসবে হচ্ছে এশিয়া নেট বলে একটা চ্যানেলে। এবং হিন্দি ভার্সনটা আসবে হচ্ছে Zee Cinema, যেটা ছিল হচ্ছে স্যাটেলাইট। এবং এছাড়া RRR খালি হিন্দি বা ইন্ডিয়ার মধ্যে এই যে ল্যাঙ্গুয়েজগুলোতে, সেইটাতে খালি রিলিজ করবে না, এর সাথে কিছু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেও এটাকে ডাব করানো হচ্ছে। ওদের রয়েছে ইংলিশ, পর্তুগিজ, কোরিয়ান, স্প্যানিশ, টার্কিশ। এবং এটা আসবে হচ্ছে নেটফ্লিক্সে। তো এটা বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট ছিল। এবং এইটা বুঝতে পারছেন যে এইগুলোর রাইটস অলরেডি সোল্ড হয়ে যাওয়া, সিনেমা রিলিজ হওয়ার আগে, মানে বিশাল একটা প্রফিট প্রডিউসাররা কামিয়ে নিয়েছে। ডেফিনেটলি এটা ক্রেডিট যাচ্ছে রাজমৌলিকে, কারণ রাজমৌলির লাস্ট ফিল্ম ছিল বাহুবলি, উইচ ওয়াজ লাইক আ হিমাঙ্গাস মনস্ট্রাস হিট। তো সেই যেহেতু ওই ক্রেডিবিলিটিটা ক্যারি করছে, তাই জন্য সিনেমাটা এত তাড়াতাড়ি রিলিজ করার আগেও বিক্রি হয়ে গেছে। পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হোক, তাড়াতাড়ি RRR হলে দেখতে চাই। কারা কারা আমার সাথে সহমত, হাত তোলো, কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও। আজকে ফাইনাল আপডেটটা হচ্ছে শাহরুখ খান অ্যাটলি কুমার প্রজেক্টটা নিয়ে। তো শাহরুখ এবং অ্যাটলি, আপনাদেরকে বলে রাখি, প্রথমে শাহরুখের করার কথা ছিল রাজকুমার হিরানি ফিল্মটা আফটার পাঠান, বাট রাজকুমার হিরানি স্ক্রিপ্টিংটা এখনও চলছে, তাই জন্য অ্যাটলি কুমারের প্রজেক্টটা সে আগে করবে। এবং অ্যাটলি কুমারের যে প্রজেক্টটা, সেখানে শাহরুখকে আমরা ডাবল রোলে দেখতে পাবো, হিরো শাহরুখ, ভিলেনও শাহরুখ। এবং এখানে শাহরুখকে অনেকগুলো মানে রূপেও দেখা যাবে, কিন্তু ওর যে ফিজিকের যে রিকোয়ারমেন্টটা আছে, সেই ফিজিক রিকোয়ারমেন্টটা কিন্তু অনেকটা পাঠানের সাথেই সেম টু সেম, বিকজ পাঠানে ইজ প্লেইং আ র অফিসার। তো সেই জন্য একটা মানে মানে কী বলবো, সুঠাম চেহারা ওই জিনিসটা আমরা এতেও দেখতে পাবো। তো অ্যাটলি সিনেমাটা একটা মশালা ফিল্ম হতে চলেছে, প্রচুর অ্যাকশন ভ্যাকশন থাকবে। এবং এটা রেড চিলিস থেকেই প্রডিউস করা হচ্ছে, সাথে ধর্মাও রয়েছে। এবং ধর্মাতে মানে করণ জোহর কিন্তু ওই বিগিল ছবিটা দেখার পরে অ্যাটলির কাজ তার খুব পছন্দ হয়েছিল এবং সে চাইছিল অ্যাটলির সাথে কাজ করবার জন্য। এবং আমার মনে হয় এই সিনেমাটা শুটিং 2021 শেষে শুরু হবে। তো তার আগেই, শুটিং শুরু হওয়ার আগেই কিন্তু একটা অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে দেবে আমার যেটা মনে হয়। এবং YRF অ্যানাউন্স করছে না, কারণ তারা পুরো জিনিসটা আগে গুছিয়ে নিতে যাচ্ছে, বারবার শুটিং পোস্টপন্ড হয়ে যাচ্ছে ডিউ টু কোভিড অ্যান্ড এভরিথিং। তবে আশা করছি এবার ফাইনাল শিডিউলে আছে। এবং রিসেন্টলি কিছু আপডেটস আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা কি অন্যভাবে টেকনোলজি ইউজ করে শুটিং টুটিং করা হচ্ছে। তো ওয়ান্স দ্য ফাইনাল শিডিউল গেটস ওভার, আই থিঙ্ক খুব শীঘ্রই পাঠানের অফিসিয়াল আপডেট চলে আসবে এই বছরের মধ্যেই। এবছর ছবিটা তো রিলিজ করছে না, এইটুকু গ্যারেন্টি চলে দেখো। সো দিস ওয়ার দ্য আপডেট। এবং আবারও বলে দিচ্ছি যে আমার ছবি নকশাল চলে এসেছে হচ্ছে MX প্লেয়ারে, লিঙ্ক দেওয়া রয়েছে, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। থ্যাংক ইউ সো মাচ।